শুনছেন এএফএম নিউজ। 13তম দোদুল স্মৃতি নৈশ ফুটবল প্রতিযোগিতা শুরু হলো চন্দ্রদীপের পরিচালনায় 14ই নভেম্বর। এটি 8-দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাজেদ ইকবাল খান, জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা, হরিয়ারপাড়া বিধায়ক নিয়ামত শেখ, চন্দ্রদীপের সম্পাদক হাতেমুল ইসলাম, হরিয়ারপাড়া থানার আইসি অরূপ রায় প্রমুখ। আমাদের প্রিয় প্রতিষ্ঠান নদীপের অন্যতম দুই আকর্ষণ যদুল স্মৃতি ম্যাডাম চলে আসুন।